দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব লকডাউন পরিস্থিতি নিয়ে আপনারা জানেন যে সরকার মন্ত্রিপরিষদ সচিব আজকে আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত লকডাউনের জন্য বিশেষ লকডাউনের ঘোষণা করেছে এবং এই সময় সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে শুধুমাত্র ছাড়া এসব আরও থাকবে করোনা পরিস্থিতি কিছু আলোচনার করি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের আজকে আছেন দুইজন অতিথি আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি সাবেক সচিব এবং রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিমকে আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা আপনাদের দুজনকে স্বাগত ধন্যবাদ স্যার আমি প্রথমেই আপনাকে দিয়ে শুরু করি আমরা দেখলাম গত কয়েক দিনে বেশ কিছু ঘোষণা এসছে সরকারের মহল থেকে সরকারি সূত্র থেকে সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী সহ বিভিন্ন মাধ্যমে এসছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে বৃহস্পতিবার প্রথমে কোভিড উনিশ জাতীয় পরামর্শ কমিটি মানে মানে কমিটি প্রথমে বললেন যে দুই সপ্তাহের জন্য লকডাউন শাটডাউনের ঘোষণা করার জন্য তারা একটি প্রোপোজাল পেশ করছে সরকারের কাছে এরপরেই আমরা দেখলাম জন মানে মানে প্রতিমন্ত্রী উনি বললেন যে লকডাউন দেওয়ার চিন্তা সরকারের এই মানে মানে কারিগরি কমিটির প্রস্তাবটা তারা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তো একবার ঘোষণা আসলো যে এক তারিখ থেকে মানে একদম কঠোর লকডাউন হবে তার আগে ঘোষণা আসলো এই তিন দিন যাবে সীমিত পরিসরে লকডাউন কিন্তু আজকে মন্ত্রিপরিষদ সচিব ঘোষণা করলেন যে আগামীকাল থেকে লকডাউন এবং রিক্সা ছাড়া কোনো পরিবহন চলবে না কিন্তু সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে কি বলবেন এরকম নানামুখী যে সিদ্ধান্ত সকাল থেকে ঠিক আছে আজকে রাতটা পর্যন্ত অপেক্ষা করি এর মধ্যে আবার কয়েকবার পরিবর্তন হয়ে দেখেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যখন এরশাদ সাহেব ক্ষমতায় এলেন মার্শাল দিয়ে তো উনার সময়ে প্রায় এরকম সকালে একটা আদেশ হতো বিকালে পরিবর্তন হতো আবার ভোরবেলা আরেকটা ইত্যাদি ইত্যাদি তো উনি তো ছিলেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর সি এম এল সি এম এল এ তো তখন লোকে এই যে এই সমস্ত সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারটা এটাকে তারা নাম দিয়েছিল সি এম এ ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট তা আমরা নিশ্চয়ই এখন এরশাদ আমলে নাই আমরা খুব ভালো আমলেই আছি এখানে এত ঘন ঘন পরিবর্তন যেটা হয় এটাতে আর কিছু না হোক আমার মনে হয় যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হয় কারণ যারা যাদের প্রতি এই নির্দেশ বা আদেশ অনুজ্ঞা যেটা দেওয়া হয় তারা সচরাচর তারা মানে এগুলো নিয়ে কোনো গবেষণা টবেষণা করেন না একটা কানে জায়গা দিল শুনল বাস এত গবেষণা করার মতো লোক তারা না বা এত উচ্চ পর্যায়ের কিছু না কারণ এটা আশা করা যায় যে সাধারণ মানুষ যারা এই খেটে খাওয়া মানুষ বলুন বা নিম্নবিত্ত মানুষ হ্যাঁ তাদের উপরে খড়গটা আসে সবসময় যখন বলা হয় কালকে সকাল থেকে কিছু ইয়ে হবে না তখন তারা ভীষণ রকমের ব্যতীব্যস্ত হয়ে পড়ে কিন্তু একবার আমরা শুনছিলাম যে এই সমস্ত সরকারি বেসরকারি অফিসগুলো সব বন্ধ থাকবে কিন্তু আজকে যে ঘোষণা আসলো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সেটি আসলো যে না সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে বলা হচ্ছে যেহেতু এটি অব দ্য রেকর্ড যে জুন কারণে এই তিন দিন তা আবার এই চেঞ্জ তো এটা কি আগে যখন বলা হয়েছিল বা ঘোষণা দেওয়া হয়েছিল তখন তিরিশে জুন যে সামনে আছে এই জুন জুন ক্লোজিং যেটা এটা কি তারা জানতেন না আসলে মনে হচ্ছে যেন একটা সমন্বয়হীনতার ব্যাপার আর কি অর্থাৎ একটি অফিস তারা একটা ঘোষণা দিচ্ছেন আরেকটি অফিস অত পেতে আছেন যে এটার মধ্যে কি ফাঁক ফুঁক কী রয়ে গেল ওটা আমি কাবার করে দিয়ে আমি একটা ঘোষণা দেবো এমন একটা আরেকটাতে ওই যে আপনার ব্রিজ খেলাতে যে ওভার করা হয় ট্রাম্প করে আবার আরেকটা দিয়ে ওভার ট্রাম্প করা হয় তা অনেকটা ব্যাপারটা এরকম হয়ে যায় মানে এটা খুব লঘু এবং হাস্যকর ব্যাপার হয়ে যায় আমি মনে করি সরকারের একটা উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারণ করা উচিত সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় হোক বা যে কোনো কেউ হতে পারে অবশ্য ঠিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যে স্বাস্থ্য ব্যাপারটা কীরকম করে জড়িত এটা ঠিক আমার কাছে পরিষ্কার না যাই হোক মোটামুটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় বেশ চমৎকারভাবেই তিনি এই জিনিসটা সামাল দিয়ে যাচ্ছেন কিন্তু এই ঘোষণা ইত্যাদি সমস্ত কিছু একটি কর্তৃপক্ষের কাছে থাকা উচিত যারা সবার সঙ্গে কোঅর্ডিনেট করবে সকলের সঙ্গে সমন্বয় করে তারপর ঘোষণা দেবে তা না হলে বিভ্রান্তি হবে এবং এগুলো এই সমন্বয়হীনতা আমরা দেখছি সদিষ্ট একটা যা আপনারা শুনতে চাই এক ধরনের যেটি বলছিলেন মুফজল করিম যে এক ধরনের সমন্বয়হীনতা আমরা দেখছি আপনি কি বলবেন না দেখেন করোনা শনাক্ত হয়েছে বাংলাদেশে 8ই মার্চ 2020 এরপর থেকে আমি বলবো যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে লকডাউনের ইতিহাস যদি আপনি দেখেন বাংলাদেশে ছাব্বিশে মার্চকে সামনে রেখে আপনি লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করলেন কিন্তু তার আগে আপনি সময় দিলেন ফলে মানুষ জাম্প করে পড়লো রাস্তার মধ্যে যেভাবেই হোক বাড়ি যেতে হবে এবং এই যে মানুষ গাদাগাদি ঠাসাঠাসি করে গেল এটা কিন্তু করোনার যে স্বাস্থ্যবিধি যে প্রোটোকল তার পরিপন্থী কিন্তু সরকারের ঘোষণার মধ্যে এমন একটা ফাঁক থেকে গেল যে মানুষ এই সুযোগটা নিল এরপরে যতবার ঈদ আসছে কিংবা যে কোনো দিন উৎসব হয়েছে এবং আমরা দেখেছি যে মানুষের এই অবস্থা হয়েছে কিছুদিন আগেও যে লকডাউনের ঘোষণা তখনও কিন্তু হাতে সময় রেখে করা হয়েছে এবারও হাতে তিন দিন রেখে করা হলো এবং মাঝখানে আবার তিন দিন বলো সীমিত পরিসরে চলবে এই প্রত্যেকটার ভেতরে আমি বলবো যে করোনার জন্য যেই ধরনের বিধিনিষেধ প্রয়োজন সেইটা সরকার নিজে প্রথমে বা যারা ঘোষণার দিচ্ছে তারা সেই সুযোগটা করে দিচ্ছে মানুষকে ভঙ্গের জন্য ফলে আজকে গত কদিন ধরে সেই রাত থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটা ফেরিঘাটে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মানুষের ভিড় এবং যানবাহন না পেয়ে তারা ছোট মাইক্রোবাসে কোথাও কোথাও দেখা যায় যে ছোট ছোট মিনি ট্রাকে তারা গাড়ি করে যাচ্ছে এটা কি করোনার উপযোগী কোনো ব্যবস্থা হতে পারে যে কারণে আপনি বন্ধ রাখলেন সেই কারণটা আরো বেশি আরো বেশি করে হলো আপে সাতটা জেলাকে আপনি বন্ধ করে দিলেন ঢাকা থেকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু ঢাকায় যারা অফিস করে গাজীপুর থেকে এসে সাভার থেকে এসে মানিকগঞ্জ থেকে এসে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে থেকে আজকাল প্রচুর মানুষ বন্ধ করলেন না কিন্তু যানবাহন বন্ধ করলেন ফলে মানুষগুলোর কষ্ট বেশি হলো এবং তারা কিন্তু করোনার স্বাস্থ্যবিধি কে শিকায় তুলে তাদেরকে অফিস করতে হলো কিন্তু এই পুরো সিস্টেমটা এবং পৃথিবীর কোথাও আপনি লকডাউন 7 দিনের পাবেন না বাংলাদেশে 7 দিন পাবেন এটাকে পরবর্তীতে এটা একটা ইনকিউবেশন পিরিয়ড এটাকে বলা হয় যে 14 দিন এটা প্রটোকল এতে প্রটোকলের বাইরে গিয়ে আপনি 7 দিন কেন করছেন মাঝখানে গ্যাপ কেন রাখছেন এবং আপনি যেহেতু জানেনই যে বাংলাদেশের মানুষ ঢাকা শহরটাকে সেইভাবে অন করে না তারা গ্রামের দিকে ছুটে যাবে তাহলে আপনি শিশু যুগটা রাখছেন কোন দ্বিতীয় ভুলটা আমার কাছে যেটা মনে হয়েছে আপনি যেটা বললেন যে পরামর্শ কমিটি পরামর্শ কমিটি কিন্তু লকডাউনের কথা বলেন তারা শাটডাউনের কথা বলেছে শাটডাউন কারফিউর মতো যে যেখানে থাকবে আটকে থাকবে অর্থাৎ পারবে না সেটা কি বাংলাদেশের বাস্তবতায় সম্ভব বাংলাদেশের যে আর্থসামাজিক পরিস্থিতি এবং এখানে মানুষের যে অর্থনৈতিক পরিস্থিতি দারিদ্র যে জায়গায় আছে আপনি জানেন যে নতুন করে দুই কোটির উপরে দারিদ্র সৃষ্টি দরিদ্র মানুষের সৃষ্টি হয়েছে আগের দুই কোটির সাথে ফলে এখন চার থেকে ছয় কোটি দরিদ্রের কথা বলা হচ্ছে এই মানুষগুলোকে হয় আপনার নগদ সহায়তা দিতে হবে তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে নয়তো তাকে কাজ করতে দিতে হবে আপনি কোনটা করবেন আমি জানি যে কোনোটাই করা সম্ভব না সরকারের নগদ সহায়তা প্রকল্পগুলো আছে কোনো কোনো জায়গায় যাচ্ছে কিন্তু সেটা এত বড় আকারে কিন্তু কোনোভাবে সম্ভব না সারা পৃথিবী যখন করোনার মধ্যে লকডাউনে ছিল আমরা তখন লকডাউন করি নাই আমরা তখন কিন্তু অন্য ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি আজকে সারা পৃথিবী যখন লকডাউন ছেড়ে দিয়ে

ধরেন আপনার তো ঢাক বাংলাদেশের এমন জায়গা আছে যেখানে এখন টু পার্সেন্ট সংক্রমণ হয় তাহলে আপনি সেটাকে লকডাউনে এত আনবেন কেন আবার কোথাও আছে সিক্সটি এইট এই লোডিংটা আমরা কোনো শুরু থেকেই করতে পারলাম না যেটা একটা স্বাস্থ্য প্রোটোকলের অধীনে পড়ে সুতরাং আমার আমার কাছে মনে হয়েছে যে করোনা এই মুহূর্তে বাংলাদেশের সামনে অপশন যেটা গতকাল অর্থমন্ত্রী বলেছেন মাসে এক কোটি লোককে টিকা দিতে হবে তাহলে আগামী বাজেটটা আপনি করোনা মুক্ত পরিবেশে দিতে পারবেন আশি পার্সেন্ট লোকের হার্ড ইমিউনিটি চাইলে এর বাইরে ষোলো লাখ ষোলো লাখ এই যে পিসফিল বেশি আজকে লকডাউন সাত দিনের তিন দিনের ১৪ দিনের একুশ দিনের এইগুলো ইকোনমিকেও ক্ষতিগ্রস্ত করছে যেটা জনাব মোফাজুল করিম বললেন দরিদ্র অসহায় মানুষ এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে মধ্যবিত্ত নিম্ন যাদের রোজগার হারাচ্ছে যারা চাকরি হারাচ্ছে যাদের বেতন বন্ধ হয়ে যাচ্ছে যারা বাড়ি ভাড়া দিতে পারছে না সবচেয়ে বড় কথা হলো যারা মুখ ফুটে বলতে পারছে না যে তার ঘরে খাবার নেই তারা সবচেয়ে বিপদের মধ্যে পড়েছে জি জনাব হজুল আমি আপনার কাছ থেকে ছোট ছোট্ট করে শুনে বিরতি নিব যে আপনি বলছিলেন যে সমন্বয়হীনতার কথা কিন্তু এখানে কি মানে কি করা যেত এটি হচ্ছে সুষ্ঠুভাবে এই মানে জিনিসগুলো ঘোষণার কথা বলি বা অন্য কোন মানে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে কি করা যেত এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এবং এগুলো যে প্রচারিত হচ্ছে মানুষকে এই সমস্ত সিদ্ধান্ত মেনে নিতে বলা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন মনে হচ্ছে যেন আর কি যখন যে যার মানে ইচ্ছা হচ্ছে আমি ইচ্ছা হচ্ছে বলবো যে আমি একটা ঘোষণা দিব ব্যাস তাহলে কি কোনো একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা অথরিটি কারণ নাই যদি এটা ক্যাবিনেট ডিভিশন হয় কিংবা যদি এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি হয় অথবা স্বাস্থ্যমন্ত্রী যে কোনো তার উপরই দায়িত্বটা থাকুক কিন্তু একজন একটা বলার পরে পরে সেটা আবার পাল্টে যাচ্ছে ইতে তো এখানে সে কারণে যেটা করা উচিত ছিল আর কি একটা আপনার কমিটির মতো একটা বডি থাকা উচিত ছিল আর কি তাতে পাঁচজন সাতজন দশজন ম্যাক্সিমাম থাকতে পারে যাদের দায়িত্ব থাকবে তারা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে তারা সবটা দিক অ্যাঙ্গেল থেকে ধরবেন সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিও থাকবেন সেখানে জনপ্রশাসন থাকবেন জনপ্রশাসন থাকবেন স্বরাষ্ট্র থাকবেন অন্যান্য দুই যেতে পারে নিয়ে তারপরে তারা পেশি না এগুলো তো আধা ঘন্টার ব্যাপার আলোচনা ভিউ সেটা বলা হলো একজন হয়তো প্রস্তাব দিল যে এটা এইভাবে করা উচিত এইভাবে আরেকজন বলবে না তাতে পরে এই অসুবিধা হবে তার অ্যাঙ্গেল থেকে সে বললো এটা বোধহয় করা হচ্ছে না আমার ধারণা এক ধরনের সমন্বয়হীনতা আছে আপনি বলছিলেন যে এই সমন্বয়হীনতা দূর করার জন্য একটি কেন্দ্রীয় একটি কমিটি করে তার মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া যেত কিন্তু আমরা দেখেছি কিন্তু অনেক কমিটি বিভিন্ন আছে তার এভাবে নানা কমিটি আছেই আমাদের এখানে এবং এই সমস্ত নানা কমিটির কিন্তু দরকার আছে ভূমিকা আছে কারণ তারা হচ্ছে বিশেষজ্ঞ কমিটি তারা যার যার ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করছেন তথ্য উপাত্ত গ্রহণ করছেন এটা বিশ্লেষণ করছেন করে তারপরে একটা মতামত দিচ্ছেন বেশ এখন এটা অন্য আরেকটা মন্ত্রণালয় বা আরেকটা অথরিটি যে তার সঙ্গে এটা সাংঘর্ষিক হচ্ছে কিনা এটা দেখার জন্য তুই আস। এই জন্যই আমি বলছিলাম যে গুরুত্বপূর্ণ বা সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় যেমন এখানে সর্বপ্রথমই আসতে পারে ইয়ের কথা ক্যাবিনেট ডিভিশনের কথা বা জনপ্রশাসন জনপ্রশাসন থেকে আমার মতে ক্যাবিনেট ডিভিশনটা সরাসরি এবং সেই সঙ্গে সঙ্গে এটা বাস্তবায়ন করার জন্য বা এটার বিশেষজ্ঞ মতামতটা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর আর এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব দরকার এখন পর্যন্ত তারা কিন্তু সেইভাবে তাদের সামর্থ্য প্রদর্শন করছেন না শক্তি কথাটা বললাম না সামর্থ্যই বললাম করছেন না তো এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার ইত্যাদি তো এই জন্যে পাঁচ সাতটা পাঁচটা বা হয়তো ম্যাক্সিমাম সাতটা হতে পারে এজেন্সি তাদেরকে নিয়ে একটা বডি রাখা উচিত ছিল যে বডি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে তারা বসবেন এবং সেই সময় যে মনে করুন বেলা বারোটার সময় তারা বসবে বেলা বারোটার সময় তারা যে সিদ্ধান্ত নেবেন দিন বা রাত পর্যন্ত এটার পরিবর্তন হবে না যদি পরিবর্তন করতেই যদি হয় তাহলে আবার সেই কমিটিকেই বসতে হবে অথবা তারা হয়তো যোগাযোগ করতে পারেন নিজেদের মধ্যে টেলিফোনে ইত্যাদি ইত্যাদি করতে পারে কিন্তু আলাপ আলোচনা ব্যতীত কোনো ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত নয় বলে আমি মনে করি যেটা আর কি খুব অভাব দেখা যাচ্ছে এটাতে সবচেয়ে বড় মানে বেকায়দায় বা অসুবিধায় পড়তেছে ওই গরিব মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ অনেকে তো অনেক ধরনের পরিকল্পনা খেটে খাওয়া মানুষ মানে কালকেই ঘোষণা করলেন যে সব অফিস আদালত বন্ধ থাকবে মাটি বিজেপি থাকবে সেনা সহায়তা থাকবে কিন্তু আজকে আজকে মানে বিকেল লাগাত সন্দানাগত আবার বললেন সীমিত আবার আবার বললেন যে এই অবস্থা ক্যান্সেল মাই লাস্ট اناউন্সমেন্ট জি শুনে আশীর্বাদ ত্যাগরেজা এটাই মানে আমার কাছে মনে হচ্ছে একটা পরিকল্পনার অভাব সর্বত্র এবং থেকেই আমরা এটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা করোনা সারা পৃথিবীতে যেভাবে হয়েছে সেখানে এত বড় একটা জনস্বাস্থ্য সমস্যা জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনোভাবেই কিন্তু এটাকে মোকাবেলা করা সম্ভব নয় জনগণের কাছে আজ পর্যন্ত পরিষ্কার হলো না যে করোনা নিয়ন্ত্রণের জন্য সরকারের কৌশলটা কি আমরা ঠিক আমি কিন্তু অন্তত পরিষ্কার হইনি এটা কি আমরা একেবারে কারফিউ স্টাইলে লকডাউনের দিকে যাব নাকি আমরা সীমিত লকডাউন সীমিত খোলা মানে এরকম একটা জায়গায় যাব। এই যে আমরা একটা শব্দ বলেছি জীবন জীবিকা এটা শুনতে ভালো লাগে অনেক বিমূর্ত লাগে কিন্তু এটা বাস্তব না কিন্তু করোনা জীবনঘাতী সুতরাং জীবন বাঁচাতে হবে কিন্তু জীবন বাঁচাতে গেলে যা যা করা দরকার সেটা করতে হবে আবার অন্যান্য দেশ কি করেছে হতদরিদ্র যারা আছে তাদের জীবিকা যেহেতু নষ্ট হয়েছে তাই জীবিকার প্রয়োজনে তাদেরকে কিন্তু টাকা পয়সা ইত্যাদি নগদ সহায়তার কথা বলেছে এবং তারা সেটা দিয়েছে এই যে স্বাস্থ্যবিধির ব্যাপারটা স্বাস্থ্যবিধির ব্যাপারটা খুবই পরিষ্কার যে মুখে মাস্ক পরতে হবে দূরত্ব মানতে হবে এবং স্যানিটাইজার রাখতে হবে

না এটা সরকার বলেছে গণমাধ্যম বলেছে এটা বলতে পারেন আপনি কিন্তু মানুষ যে মাস্ক পড়লো না মানুষ স্বাস্থ্যবিধি মানলো না এটা যেমন বলা যাচ্ছে মানুষকে কেন স্বাস্থ্যবিধি মানানো গেল না এই প্রশ্নের উত্তর কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কেন মানলো না মানুষ কেন আমরা কেন এই প্রশ্নের উত্তর কখনো খুঁজি না যে একটা ছুটির দরখাস্ত ছুটির কথা উঠলেই মানুষ এভাবে ঝাঁপ দিয়ে রাস্তায় নেমে যায় বাড়ি যাওয়ার জন্য এই পুরো জিনিসগুলো কিন্তু পৃথিবীর কোথাও তো এই দৃশ্য দেখা যায় না আমাদের মধ্যে এমনিই কিন্তু নিয়ম মানার না মানার একটা সংস্কৃতি আছে সেইখানে এই জাতীয় সমন্বয়হীনতা কিন্তু সেটাকে আরও উস্কে দিচ্ছে বলে আমার কাছে মনে হয় এখন আপনার প্রত্যেকটা জায়গা থেকে একদম আটই মার্চ ২০২০ থেকে এই পর্যন্ত যদি মাঝখানে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমরা বোধহয় করোনাকে সত্যি সত্যি জয় করে ফেলেছি তাই না জুন জুলাইয়ের দিকে এরকম একটা কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু শুরু থেকেই বলছিল যে করোনা দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ আসবে এবং এই যে ডেল্টা ভেরিয়েন্ট যেটা ভারত থেকে এসছে সেটার ব্যাপারেও কিন্তু সতর্কবার্তা উচ্চারিত হয়েছিল বিশেষজ্ঞদের দিক থেকে প্রবলেমটা হয়ে গেছে যে আমরা কোনো কিছুকে যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে এসে না পড়ে আমরা আমলে নেয় না আরেকটা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা সবসময় প্রোয়েকটিভ হতে হয় কখনো রিয়কটিভ ফ্যাশন হয় না প্রতিক্রিয়াধর্মী সিদ্ধান্ত প্রতিক্রিয়ার জন্ম দেয় কিন্তু এবং এই প্রতিক্রিয়াগুলো কিন্তু মানুষের আচরণে দেখতে পাচ্ছি আমরা জি না এখানে আমি আমাদের জাতীয় বৈশিষ্ট্য একটা কথা বলব সেটাকে নিয়ম হুম জি বুঝলেন ধরুন একটা ক্রুড এক্সাম্পল দেওয়া যাক আমরা এখানে তিনটা চেয়ার আছে আমরা তিনজন প্রবেশ করলাম আমরা জানি আমরা এই তিন চেয়ারে তিনজন বসবো কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে ওই চেয়ারটাতে আমি বসতে হবে অন্যটা আপনি যদি বলেন এটাতে না আপনি এটাতে বসেন না আমি ওটাতেই বস এই যে একটা এটা কি হ্যাঁ তুমি এই চেয়ারে বসা এই চেয়ারে বসা এই কোনো পার্থক্য নাই কিন্তু কিন্তু যারা কর্তৃপক্ষ তাদের সুবিধার জন্য হয়তো বিশেষ কোনো কারণে কারণটা একটাই সঞ্চালক মহোদয় তিনি বসবেন এই চেয়ারটাতে বসবেন তাতে এটা সঞ্চালনের সুবিধা হয় না আমি গোধরে বসলাম যে আমি এই ধরনের গোঁয়ার তুমি এই ধরনের গোধরা আমাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য এবং আরেকটা বড় জিনিস যেটা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই জাতির মধ্যে শৃঙ্খলার অভাব তীব্র আমরা যতই উন্নয়নশীল আর যতই ইয়ে হই না কেন কিন্তু শৃঙ্খলা পরায়ণ হতে পারি নাই এখন পর্যন্ত লেখাপড়ার তো কারণে কি মাস্ক পরা স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আমাদের মধ্যে বেশি হলো হ্যাঁ শৃঙ্খলা পরায়ণ তো বললাম তো আপনার শৃঙ্খলা পরায়ণ জাতি নই আমরা যার জন্যে আমরা যখন বলা হয় এটা এটা কিসের জন্য এটা তো মানে সরকার এটা থেকে কোনো রকমের ট্যাক্স পাবে না বা কোনো রকমের কোনো সরকার অন্য কোনো লাভ নাই। খালি ইয়েটা ঠেকান দেওয়ার জন্যে পরিস্থিতিটা মোকাবেলার করার জন্য বলা হচ্ছে না আমরা ইয়ে করবই এটা পাকিস্তানে আমরা আমলে আমরা শুনতাম যে ইয়েদের পাঞ্জাবি টাঞ্জাবি এদেরকে কোনো কিছু হুকুম দিলে পরে তারা ঠিক সেটা ওইভাবে ইয়ে করবে যাও ওইদিকে গিয়ে পাঁচ মাইল দৌড়েই আসো সে ঠিক দৌড়ান শুরু করবে পাঁচ মাইল আসবে পাকিস্তানিরা আর বাঙালি সৈন্যকে বাঙালিকে এটা একটা যোগ ছিল আর কি প্রথম প্রশ্ন কেন যাব। ওইদিকে দৌড়াতে হবে কেন এই সে দশটা প্রশ্ন এটা ভালো এটা অনুসন্ধিত ভালো সব সবসময় নয় মাস্ক কেন পরবো এটার দরকার নেই যারা মাস্ক পরার কথা বলেছেন আমাকে সরকারি বলে থাকুক মন্ত্রণালয় বলে থাকুক আর স্থানীয় প্রশাসন বা জন যেই বলুন না কেন নিশ্চয়ই বৃহত্তর কল্যাণের জন্যে দেশের মঙ্গলের জন্য জনসাধারণের মঙ্গলের জন্যই বলা হয়েছে এবং সর্বোপরি আমার নিজের মঙ্গলের জন্যে কিন্তু না আমি এটাকে না পড়ে এটা ডিফাই করে পার পেয়ে যেতে পারি কিনা এটা এটা অত্যন্ত খারাপ লক্ষণ আমাদের এখান থেকে আমি যেটা বলছিলাম যে একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা নিজেদেরকে আরও বেশি শৃঙ্খলা পরায়ণ হিসাবে গড়ে তুলতে হবে স্কুলে যখন ছোট বাচ্চাদের আমরা যখন মানে সরে সরা থেকে শুরু করে সব কিছু পড়ার শেখাই আমি ব্যক্তিগতভাবে মনে করি তখন শৃঙ্খলার ব্যাপারটা নিয়মানুবর্তর নিয়ম মেনে চলতে হবে আরেকটি জিনিস আমি যদি বলি যে একথা সত্য যে আমরা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদের জনগণ আপামর জনগণের মধ্যে এক ধরনের উদাসীনতা আছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে ইউরোপে আমেরিকাও বা অতি উন্নত মানে দেশেও কিন্তু এ ধরনের মাস্ক পরা নিয়ে এক ধরনের রিজার্ভেশন তাদের ছিল তারা মাস্ক ছুড়ে ফেলেছে বিক্ষোভ করেছে এটা তো ছিল কিন্তু সে জাতি কিন্তু আবার মাস্ক পরেছে তাদেরকে বোঝানো হয়েছে যখন বোঝানো হয়েছে তখন তারা পড়েছে পড়েছে যেমন আপনি ভালো উদাহরণটা দিলেন না তো সেটা হচ্ছে মৌলভী ট্রাম্প সাহেব হ্যাঁ মৌলানা ট্রাম্প হ্যাঁ তিনি তো বললেন যে এই সমস্ত কিছু না মাস্ক পরবেন না মাস্ক পরবেন না তিনি এই না ফেলে দিন হ্যাঁ ছুঁড়ে ফেলে দিন তো তো এই সেই জাতি কেন আর পড়তে যাবে প্রেসিডেন্ট যেখানে বলতেছে মাস্কের দরকার নেই আচ্ছা কিন্তু উনি যখন চলে গেলেন বাইডেন আসলেন এসে বলেন না বাবা পড়তেও এ দেখো আমি পড়েছি পরে পড়েছেন আমি প্রথম দিকের কথা বলছি আচ্ছা কিন্তু বাইডেন কিন্তু প্রথম থেকেই অন্তত এটা মেনে চলছেন আর কি তো এখন এই ভালো দৃষ্টান্ত যেটা আমরা তো সেটা ইয়ে করব অনুসরণ করবো খারাপ দৃষ্টান্ত তো অনুসরণ করা উচিত না ট্রাম্পের দৃষ্টান্ত কোনো ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনুসরণ করা উচিত তা কিন্তু আমি আমি বলছি যে এক ধরনের শৃঙ্খলিত কোনো কিছু করার ক্ষেত্রে শুধু আমরা যে করি না বাংলাদেশিরা যে শুধু করছে না বিষয়টি এমন নয় অন্যান্য জায়গাতেও এই একই প্রবণতা আমরা লক্ষ্য করেছি হয়তো আমরা একটু বেশি জি ঠিকই বলছেন আপনি কিন্তু আবার এটাও দেখুন কোনো কোনো জাতি কিন্তু একেবারে যেমন চীন ধরুন একটা ভালো উদাহরণ ভিয়েতনাম ভালো উদাহরণ এদের কর্তৃপক্ষ যদি কোনো একটা নির্দেশ দেয় একটা আদেশ দেয় সবাই এটা একেবারে বিনা বাক্য পেয়ে এটা মেনে চলে ফলে তার রেজাল্টটাও তাড়াতাড়ি চীনের তো ভয়াবহ পরিস্থিতি ছিল শুরুতে শুরুতে তারা কি বেশি রিল্যাক্স সেই জন্যে আমার দুঃখ হয় যে আমরা এত উন্নয়নের উপরে এত যাচ্ছি মার্শাল্লাহ আমাদের শিক্ষিতের হারও বেড়ে গেছে আমরা এখন শিক্ষিত অনেক তো তারপরেও আমরা এই মৌলিক জিনিসগুলো বেসিক জিনিসগুলো কেন শিখি না যে আমি যদি একটু একটু ভিন্ন দিকে আলোচনা করি লকডাউন নিয়ে আমরা আলোচনা করছি যেটা আমরা দেখলাম যে আপনি ভারতীয় ভেরিয়েন্টের কথা বলছিলেন যেটা ডেল্টা ভেরিয়েন্ট বলা হচ্ছে আমরা সীমান্তবর্তী জেলাগুলো এ কিন্তু এখন বেশ মানে ভয়াবহ আকার ধারণ করছে কোন কোন মানে জেলায় সেটা সত্তর বাহাত্তর শতাংশ পর্যন্ত উঠেছিল কি বলবেন আপনি এক সময় তো বলা হতো যে ঢাকার বাইরে কোনো করোনা নাই না সেটাই করোনা ভাইরাস নিয়ে যারাই পাগলামি করেছে তারা কিন্তু এর মূল্য দিতে হয়েছে যেমন ব্রাজিল করোনা ভাইরাস মানতে চায় না ব্রাজিলের প্রেসিডেন্ট মাস্ক পরবেন না শেষ পর্যন্ত দেখেন ব্রাজিলে কিন্তু হয়েছে। এবং তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেছে কিন্তু এটার ভেতর দিয়ে ট্রাম্প তো দৃষ্টান্ত একটু আগেই বললেন আপনি ভারত করোনা বিধিকে উপেক্ষা করে যা কিছু করার করেছে নির্বাচন করেছে কুম্ভ মেলা করেছে যে কোনো দিনের রাজনৈতিক সমাবেশ ধর্মীয় সমাবেশ করেছে এবং তারা এক ধরনের মানে ইয়ের মধ্যে ছিল যে করোনাকে তারা পাত্তা দিবে না এবং তার মূল্যটা কিন্তু দিয়েছে এবং ভারতে একটা নতুন ভেরিয়েন্ট তৈরি হয়েছে যেটাকে তারা নাম দিয়েছে ডেল্টা ভেরিয়েন্ট এবং এই ডেল্টা ভেরিয়েন্ট যে আমাদের দেশে ঢুকবে এত কাছাকাছি বর্ডার আমরা চার হাজার বর্গ মাইলের মতন তো এখান দিয়ে যে ঢুকবে এটা নিশ্চিত ছিল আমরা তো সেটার জন্য আমরা কি করেছি আমরা অনেক দেরিতে করে বর্ডারটা বন্ধ করেছি আবার বর্ডার আপনি বন্ধ করেছেন সীমান্ত বন্ধ করেছেন কি মানুষ আসা যাওয়া কিন্তু পণ্য পরিবহন কিন্তু হচ্ছে তার সাথে কিন্তু মানুষ আসছে এবং আমরা তো টেলিভিশনে ছবি দেখলাম এই বাংলাদেশ বর্ডারে নেমে আশেপাশে চলে যাচ্ছে বিভিন্ন বাড়ি টাড়িতে রেস্টুরেন্টে মানুষের সাথে খাচ্ছে যাচ্ছে এবং যেহেতু পরাজ বর্ডার এবং এখানে পপুলেশন অনেক বেশি প্রচুর মানুষ ঢুকেছে আবার কোন কোন এলাকার আমরা দেখেছি আমাদের টেলিভিশনে দেখানো হয়েছে যে সীমান্তবর্তী হাট সেটা । মানে ফলে এখন যেটা হয়েছে যে আমাদের ভিতরে বেশ কিছু অবৈজ্ঞানিক চিন্তা ছিল একটা হলো যে দরিদ্র মানুষের করোনা হয় না এটা ভুল প্রমাণিত হয়েছে এখন কিন্তু দরিদ্র মানুষ বেশি সংক্রমিত হচ্ছে তরুণ তরুণীদের কিছু হয় না এখন কিন্তু তরুণ তরুণীরা আক্রান্ত হচ্ছে গ্রামে করোনা নাই এটা এই কথাটা ভুল প্রমাণিত হয়েছে এবং এই জায়গা থেকে বেরোতে গেলে এখন আপনাকে এলাকাভিত্তিক কঠোর ব্যবস্থা নিতে হবে যেখানে যেখানে আপনার সংক্রমণ বেশি সেখানে অবশ্যই জোনিং সিস্টেম করতে হবে করে কোথাও রেড কোথাও ইয়েলো কোথাও গ্রিন আপনাকে আনতে হবে এবং একই সাথে মানুষকে শতভাগ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অন্তত আশি শতাংশ মানুষকে আপনাকে টিকার কথা তো বললামই টিকার জোর মানে প্রচেষ্টা নিতে হবে এর বাইরে হলো স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে সচেতন হতে হবে আমাদের ভিতরে একটা প্রবণতা আছে যে আমরা নিয়ম মানতে চাই না আমাদের লাইন ভাঙার মধ্যেই কিন্তু আনন্দ বেশি লাইন ভেঙে কিছু একটা নিতে পারলাম আমাদের মধ্যে ক্ষমতা দেখানোর একটা বড় জায়গা হলো যে আমি কতটা নিয়ম ভাঙতে পারলাম যে যত বেশি নিয়ম ভাঙতে পারে সে তত বেশি ক্ষমতাশালী এই সংস্কৃতি তো আছে কিন্তু একই সাথে যেটা বললেন যে আমেরিকাতে কিন্তু দু একটা স্টেটে মানুষজন গান টান নিয়ে নেমে গেছিল যে তারা স্বাস্থ্যবিধি মানবে না এটা হলো করোনার প্রথম দিকে তখন তারা কিন্তু এর ভয়াবহতা বুঝে নেয় কিন্তু যখন নিউ ইয়র্ক পরিস্থিতি কলাফ করল তারা কিন্তু মানুষগুলো কিন্তু বুঝলো গভর্নররা কিন্তু শক্তিশালী ছিল প্রত্যেকটা স্টেট গভর্নর তারা মানুষকে ইনভলভ করেছে কমিউনিটি মোবিলাইজেশন করেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে যদি কোনো সাফল্য থাকে সেটা হলো কমিউনিটি মোবিলাইজেশন এনজিও গুলো সাফল্য আপনি চিন্তা করেন দীর্ঘদিন উনি সচিব ছিলেন কিন্তু সচিবরাও কিন্তু যখনই কোনো বড় দুর্যোগের কথা চিন্তা করেছে তারা কিন্তু প্রশাসনিক জায়গা থেকে এনজিওদের কথা ভেবেছেন যে তাদেরকে ইনভলভ করতে হবে জনপ্রতিনিধিদেরকে ইনভলভ করতে হবে আপনার এত বড় একটা স্থানীয় সরকার কাঠামো আপনি তাদেরকে ইনভলভমেন্ট কোথায় আমি তো আমি তো দেখতে পাচ্ছি না এত বড় সারা পৃথিবীতে বাংলাদেশের এনজিওদের সাফল্য আজকে কোথায় আজকে বাংলাদেশের পরিবার পরিকল্পনা সফল হয়েছিল নারীদের কারণে ইমামদের কারণে আজকে কোথায় সেই ইমামদেরকে আপনি বলেছেন তার কিছু কিছু মলানা করোনার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়েছে আপনি সঠিক দিয়ে ব্যাখ্যা দেওয়াতে চেষ্টা করতেন সেই সেই অর্গানাইজেশনটা কোথায় সেই মোবিলাইজেশনটা কোথায় আমার কাছে মনে হয় যে পিপুলস ইনভলভমেন্টটা আমরা সম্পূর্ণ ভাবে আমরা সম্পূর্ণ ভাবে উপেক্ষা করেছি ব্যর্থ হয়েছি ফলে জনগণ এখন এক ধরনের আছে যে সে কোনটা করবে সে কি পেটের নাকি দূরত্ব মেনটেন করবে আরেকটা হলো ঢাকা শহরে আপনি কিন্তু মানুষকে ঘরে আটকে রাখতে না দশ ফিট বাই দশ ফিট ঘরে যে থাকে তার কাছে রাস্তাটা অনেক বেশি উন্মুক্ত এবং রাস্তায় যদি মানুষ হেঁটে যায় বরং সেখানে কিন্তু করোনা সংক্রমণ কম ঘরের ভিতরে গাদাগাদি করে থাকলে করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি ফলে এই মুহূর্তে ইসরায়েলের কথাটাই আমি বলবো দৃষ্টান্ত হিসেবে আসতে পারে ইসরায়েল সবচেয়ে সফল ছিল করোনা নিয়ন্ত্রণে এবং টিকায় তারা এখন বলছে যে ডেল্টা ভেরিয়েন্ট যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটা যেহেতু তাদের এখানে ঢুকে গেছে তারা মানুষকে বলছে যে টিকা চলবে কিন্তু সমাধান আপনার উপরে আপনারা ঘরের ভিতরেও মাস্ক পরুন এবং তারা কিন্তু মানুষকে সেই মোবিলাইজেশনটা করছে ঘরে ঘরে স্বেচ্ছাসেবক পাঠাচ্ছে কিউ বা যেভাবে করেছে প্রত্যেকটা বাড়িতে মেডিকেল স্টুডেন্টদেরকে পাঠিয়েছে প্রত্যেকটা বাড়িতে মানুষকে বোঝানোর জন্য আপনার একটা প্রচেষ্টা ছিল মেডিকেল স্টুডেন্ট আপনি পেয়েছেন যে ঘরে ঘরে গিয়ে বোঝাবে যেটা ফজল করিম বললেন যে মানুষ মানতে চায় না কিন্তু মানুষকে মানানো যায় কিন্তু এই বাংলাদেশ প্রমাণ করেছে পোলিও নির্মূল করে যে মানুষ পারে এই কাজটা তাই না এই বাংলাদেশ প্রমাণ করেছে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এ প্রমাণ করেছে কিন্তু যে বাংলাদেশ পারে বাংলাদেশ কলেরা নির্মূল করে নাই তখন তো শিক্ষার হার আরো কম ছিল তবু তো পেরেছে এই পাড়ার একটা অঙ্গীকার লাগে আসলে এই অঙ্গীকারটা এক জায়গায় অভাব ছিল এবং এই অ্যাপ্রোচটা যেটা আর কি আমার মনে হয় আর কি অ্যাপ্রোচটা একটা সঠিক অ্যাপ্রোচ হয় নাই জনগণের কাছে যাওয়ার কথা জনগণের কাছে যাওয়াটা আর কি এখানে তো মূল খেলোয়াড় বা একমাত্র খেলোয়াড়ই তো হচ্ছে জনগণ আর তো কেউ না আপনি যতই লকডাউন আর ওই শাটডাউন ইত্যাদি ইত্যাদি যতই হুকুমাহকাম যতই জারি করুন না কেন যতক্ষণ পর্যন্ত জনসাধারণ এটা না মানছে সব বেকার সমস্ত বিফল এখন তো দেখা যায় পুরা প্রচেষ্টা যেন এটা টেলিভিশন নির্ভর খবরের কাগজ নির্ভর হয়ে গেছে এগুলা কয়জন মেনে চলে বলেন আপনি বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা বস্তিতে থাকে বা অজপাড়া গায়ে থাকে তারা টেলিভিশনে এই সমস্ত গুরুত্ব কি বা ইয়ে কি আপনার এগুলো মানতে মানে বুঝেও না তারা না তাই জেলা প্রশাসকরা কাজ করবেন কিন্তু স্থানীয় সরকার আমি ওটাতেই আসছিলাম সে শুধুমাত্র জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট আর পুলিশ দিয়ে হবে না হবে না এই জন্যে কারণ এরা সবসময় কোনো দিন কোনো জেলা আমি জেলা প্রশাসক ছিলাম তিনটা জেলায় আমি যতই চেষ্টা করেছি তাদের কাছে যাওয়ার জন্য কিন্তু তারা সবসময় আমাকে সার সার করেছে তো সার করলে পরে তো শেষ আবার আমি আবার আমাকে যদি বলতো করিম ভাই তাহলে আমি রাগ করতাম আমি কি তোমার ভাই নাকি তো তাহলে কি সে ওই এমপি সাহেব যিনি ওকে ভাই বলতে অভ্যস্ত এবং এমপি সাহেব ভাই ডাক্তার শুনতে অভ্যস্ত তাদের মধ্যে এই যে একটা মিথস্ক্রিয়া তাদের মধ্যে এই যে ইন্টারঅ্যাকশনটা আর কি এটা খুবই গুরুত্বপূর্ণ <laughs> একজন ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ এমপি জেলা পরিষদ চেয়ারম্যান থেকে সকলকে সম্পৃক্ত করা যেটা এরা সেটাই আপনি বলেন যে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে এমপি স্যার পর্যন্ত সকলেই হচ্ছে তাদেরই লোক কিন্তু ঢাকার এই ওয়ার্ড কমিশনারকে তো আমরা দেখছি না কোথায় নাই তো উনিও তো তাই আমরা দুইজন দুই মেয়রকে অবশ্য দেখছি তারা বিভিন্ন বিভিন্ন সভা সমাবেশ বা কিছু মানে তৎপরতা কিন্তু ওয়ার্ড কমিশন কই ওয়ার্ড কমিশন নাই তারা ত্রাণ তৎপরতায় আপনি দুই মেয়ের দেখছেন এখানে ত্রাণের চেয়ে বেশি হলো মোবিলাইজেশন মোবিলাইজেশন না আপনি দেখতেন হয়তো কমিশনারদেরও দেখতেন যদি একটা ইলেকশনের ব্যাপার থাকতো এখানে যদি কোনো একটা সিটে বাই ইলেকশন ইলেকশনে দেখবেন কালকেই সব হুমড়ি খেয়ে গিয়ে পড়ছে শত শত হাজার হাজার লোক ওখানে চুঙ্গাবাজি করতেছে এই করে কিন্তু দুঃখের বিষয় আপনার এই কাজটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ চোখের সামনে লোক মারা যাচ্ছে আপন জনরা মারা যাচ্ছে মানে কোনো আগে ওই যেটা বললেন আপনি যে প্রথম দিকেও ধারণা করা গেছিলো ছোট বাচ্চাদের কিছু হবে না তারপরে গ্রামের লোকদের কিছু হবে না ইনা সেই না হ্যাঁ গ্রামের লোকদের হয় নাই একটা বড় কারণ হচ্ছে ওখানে ওই রকম ভিড় ভাট্টার ব্যাপার নাই ছিল খোলা মেলা ছিল কিন্তু এটা যখন ছড়িয়ে পড়বে আমরা তাই এখন যে যেখানে সংক্রমণ মানে ছিল আমি একটু যাই আমি একটু শেষের দিকেই আছি সেদেশ থেকে যে আপনি বলছিলেন আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মানে এখানে উল্লেখ করেছেন সেটা হলো জনসম্পৃক্ত করা স্থানীয় প্রশাসন স্থানীয় মানে ইয়াদের একত্রিত করা সেক্ষেত্রে এখনো কি উদ্যোগ মানে নেওয়া যায় নেভার আমার কাছে মনে হয় যে দেরি হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অন্তত হাল ছেড়ে দিতে রাজি না এখনই ডেল্টা ভ্যারিয়েন্ট মানে প্রাণঘাতী হয়ে উঠেছে আরও প্রাণঘাতী হয়ে ওঠার আগেই আমার কাছে মনে হয় যে সারা আপনি প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে দমন করতে পারবেন না করোনা এটা দমনের বিষয় না এটা কিন্তু ম্যানেজমেন্ট বিষয় বিজ্ঞান পন্থায় সুতরাং এখানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে হবে আপনার রাস্তায় বের হলে ষাট শতাংশ মানুষের মুখে এখনো কোনো মাছ দেখা যায় না মানুষ বাস্তবতা হলো ছোট দেশ মানুষ বেশি গাদাগাদি করবে মানুষ কিন্তু সেখানে একমাত্র উপায় হলো যদি মানুষ অন্তত মাস্কটা পরে এই কাজটা করতে গেলে এটা জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট তাদের হুকুমে হবে না এটা

কিন্তু যেটাকে বলে একদম পুরো দেশের একটা আন্দোলনের মতন করে করা সেটা হয়নি যেটা আমরা অনেক আগে অনেকগুলো কাজে দেখেছি ঢাকা শহরের কথা ধরেন আপনারা আমার চেতে হয়তো অনেক ওয়ার্ড কাউন্সিলের লেখাপড়া নেই কিন্তু সে কিন্তু তার লোককে চিনে নিশ্চয়ই সে তার ভিতরে সবচেয়ে দরিদ্রকে সেটাকেও চিনে কার বাড়িতে অতিরিক্ত খাবার আছে সেটাও সে জানে আর কার বাড়িতে খাবার নাই সেটাও সে জানে এই মানুষগুলোকে ইনভলভ করতে হবে না হলে কিন্তু কোনোভাবেই আপনি কিছুদিন পর পর লকডাউন দিবেন শাটডাউন দিবেন এ অর্থনীতির ক্ষতি হয় করোনাও নিয়ন্ত্রণে আসে না এবং আমার কাছে মনে হয় যে এরকম পিসমিল বেশি যে টুকরা টুকরা করে আসলে কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত কোন কাজে লাগে না এই টুকরা টুকরা প্রচেষ্টাকে মানুষে মানুষকে মিলিয়ে মানুষের প্রতিনিধিদেরকে জড়ো করে এবং সমাজের যারা যেটা কোপিনিয়ন লিডারস বলে ইমাম সাহেব একজন অপিনিয়ন লিডার নারী নেত্রী একজন অপিনিয়ন লিডার আপনার ইয়া কিন্তু একজন এনজিও একটা এনজিও করবে একটা স্কুলের হেডমাস্টার সেগিদের জন অপিনিয়ন লিডার আপনি তাদেরকে যদি ইনভলভ করতে না পারেন কোনো ভাবে এটা সম্ভব হবে না দুঃখিত সরি প্লিজ প্রথম থেকে আমরা লক্ষ্য করেছি ব্যাপারটাকে প্রশাসনিকভাবে এবং আমলাতান্ত্রিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তাও যদি আপনার সেটাও যদি খুব কঠোরভাবে প্রথম থেকে যদি যদি করা হতো একটা কথা ছিল এফিসিয়েন্টলি বলতে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি এমনি কোনো কনস্টেবল যদি ভাই ইয়ে পড়েন মাস্ক পরেন শুনবে না কিন্তু কনস্টেবল সাহেব যদি বলে মাস্ক পরেন নাই এদিকে এদিকে আসেন পাঁচশো টাকা জরিমানা এই যে রশিদ নেন বাস এরকম যদি হতো তাও একটা ভালো ছিল না সেটাও করা হয় নাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই পাঁচশো টাকা জরিমানাও না কিংবা লাঠির বাড়িও না কোনো কিচ্ছু না যেটা দরকার যেটা আর কি জনপ্রতিনিধি যার সঙ্গে সে চব্বিশ ঘন্টা কথাবার্তা যখন পাকাপাকি হয় তখন সে যায় ওই হেডমাস্টারের কাছে বলেন ছেলেটা কেমন ইত্যাদি এই এই বা সাহেবের কাছে যায় এই এদের কথা সে শুনে সেখানে সে ম্যাজিস্ট্রেটের কাছে যায় না ওসি সাহেবের কাছেও যায় না অতএব তার পরিচিত যারা তার যারা মুরব্বী তার যারা আপন লোক দাওদ জিয়াফত সবসময় যার সঙ্গে চলে তাদেরকে কাজে লাগানো হয় না দুঃখের বিষয় আর সর্বশেষ একটা কথা বলতে চাই প্রশাসনিকভাবে আপনি ঠিক আছে সরকারের কথা বলছি আপনারা লাগিয়েছেন কারণ আপনাদের ঘরকার মুরগি ডাল বরাবর নিশ্চয়ই এখানে ম্যাজিস্ট্রেট আর পুলিশ তারা যা যা বলবেন তাই করবে কিন্তু রাজনৈতিকভাবে কি করেছেন প্রশ্ন রাজনৈতিকভাবে এই পরিস্থিতি কি ভূমিকা পালন করেছেন আমি তো আমি তো অত্যন্ত হতাশ হয়েছি যে রাজনৈতিক নেতাকর্মীদের আমরা তেমনভাবে দেখি নেই এটা আমার মানে আজকে আর সময় নেই ইস্তাককে আরেকটু সময় দিতে পারলে ভাল লাগতো কিন্তু আজকে আর সময় নেই সৈয়দ ইস্তায়খ রেজা যেন মুখ্দুল করিম আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে শুভরাত্রি